বন্ধুরা, এইমাত্র এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একটি নতুন নোটিশ প্রকাশিত হলো এসএসসি জিডি কনস্টেবলের স্কোর কার্ড নিয়ে। ঠিক আছে, কিছুদিন আগে আমি তোমাদের ভিডিও করে বলেছিলাম যে শনিবার বা রোববার এই দিন কিন্তু তোমাদের স্কোর কার্ড দেওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। ঠিক আছে, হতে পারে ডেটের কোনো পরিবর্তন হতে পারে, তারিখ পরিবর্তন হতে পারে, সেটা বলেছিলাম। তো আজকে পয়লা মে এসএসসি জিডি কনস্টেবলের রান আজকের থেকেই তোমাদের শুরু হয়েছে, এবং আজকে অফিসিয়াল ওয়েবসাইটে যে একটা লেটেস্ট নোটিশ প্রকাশিত হয়েছে সেটা একটু ভালো করে দেখে নাও। ইম্পর্টেন্ট নোটিশ বলেছে, আপলোডিং মার্কস মডিউল ইন আরও কনস্টেবল জিডি ইন সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান আসাম রাইফেল অ্যান্ড শেপো ইন নারকোটিক্স কন্ট্রোল বোর্ড এক্সামিনেশন 2022। ঠিক আছে, তো এখান থেকে আমরা দেখে নিব, যদি আমরা ডাউনলোড করি পিডিএফটা, তো সেখান থেকে আমরা অবশ্যই বুঝতে পারবো যে আমাদের স্কোর কার্ডটা আমরা কবের থেকে দেখতে পারবো। ঠিক আছে, চলো কন্টিনিউ করার চেষ্টা করো। বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ সেই পিডিএফটি ডাউনলোড করার পর খুলে গেছে, যেখানে লেখা আছে স্টাফ সিলেকশন কমিশন ইম্পর্টেন্ট নোটিশ। ঠিক আছে, স্টাফ সিলেকশন কমিশন ডিক্লেয়ার দ্য রেজাল্ট অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন ইন রেসপেক্ট অফ কনস্টেবল জিডি ইন সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস অ্যান্ড শেপো ইন নারকোটিক্স কন্ট্রোল বোর্ড এক্সামিনেশন 2022 অন 8/4/2023। অর্থাৎ তোমাদের যে রেজাল্ট কম্পিউটার বেসড এক্সামিনেশন রেজাল্টটা কিন্তু এপ্রিল মাসের 8 তারিখে পাবলিশ করা হয়েছিল। ঠিক আছে, এরপরে দেখো কি আছে, মার্কস অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন অফ দ্য ক্যান্ডিডেটস ওয়ার টু বি মেড অ্যাভেলেবল অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন 27/4/2023 থেকে 12/5/2023। 27/4 অর্থাৎ তোমরা যে তোমাদের যে নম্বরটা কীভাবে দেখবে সেটা, মানে হচ্ছে স্কোর কার্ডটা দেখার সময়কার দিয়েছিল এপ্রিল মাসের 27 তারিখ থেকে মে মাসের 12 তারিখ পর্যন্ত। ঠিক আছে, এবার 2 নম্বর পয়েন্টটা হচ্ছে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো, ক্যান্ডিডেটস আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট ডিউ টু আদার অনগোয়িং এক্সামিনেশন অ্যাক্টিভিটিস দ্য অ্যাভাব সেট ফ্যাসিলিটি উইল নাও বি অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন ফ্রম 8/5/2023 অনওয়ার্ডস। মানে হচ্ছে তোমাদেরকে ইনফর্ম করানো হচ্ছে প্রার্থীদের যে বিভিন্ন অনগোয়িং এক্সামিনেশনের জন্য একটু লেট হয়ে গেছে, এবং সেই ফ্যাসিলিটিটা অর্থাৎ স্কোর কার্ড তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারবে 8 মে 2023 থেকে, কয় তারিখ থেকে 8ই মে থেকে দেখতে পারবে। তো এই ছিল আজকে লেটেস্ট আপডেট। তারা এসএসসি জিডি কনস্টেবল স্কোর কার্ড নিজের নম্বর নিয়ে একটা উৎসাহের মধ্যে ছিল যে দেখবো আমার নম্বর কত, রো স্কোর কত রয়েছে, নর্মাল স্কোর কতটা বেড়েছে। তো তাদের জন্য লেটেস্ট আপডেট যে তোমরা তোমাদের স্কোর কার্ড কিন্তু মে মাসের 8 তারিখ থেকে দেখতে পাচ্ছ। ঠিক আছে, চলো, এই ছিল লেটেস্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। এখন অনেকের মনে একটা প্রশ্ন আছে, 8 তারিখ থেকে কত তারিখ পর্যন্ত দেখতে পারবো? এখানে যেমন 27 তারিখ থেকে শুরু করে 12 তারিখ কিছুটা সময় আমরা হাতে পেয়েছি, আমি কমপক্ষে 15 দিনের মতো। তো এখানেও অবশ্যই আমরা এখানেও সময় পাবো, সেটা পরবর্তীকালে কিন্তু এসএসসি জানিয়ে দেবে। ঠিক আছে, 8 তারিখ থেকে মে মাসের 8 তারিখ থেকে তোমরা সেটা দেখতে পারবে, এসএসসি জিডি কনস্টেবলের স্কোর কার্ড ওয়েবসাইটে অ্যাভেলেবেল হয়ে থাকবে। চলো, ভিডিওটি এখানে শেষ করছি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ বন্ধুরা।